প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়ালসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আমরা 2020 সালে এবং 2021 সালে অর্থাৎ এই সালের প্রথম দিকে দুটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছি, যেগুলো 20 এবং 21-এর প্রথম দিকের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল একই রকমের। কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে 2021 সালের জুলাই মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা হচ্ছে আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কের থেকে সম্পূর্ণ আলাদা। ষষ্ঠ শ্রেণী ইতিহাস, এক নম্বর কোশ্চেনটা বলছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে না আমেরিকাতে? উত্তর, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে, উত্তরটি হবে পূর্ব আফ্রিকাতে। খ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রান্সেও জারিজ, না চার্লস ম্যাসন না দয়ারাম সাহানি? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, যেটা উত্তর সেটা হচ্ছে যা ফ্রান্সোয়া জারিজ। গ, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা প্রাক ইতিহাস না প্রায় ইতিহাস না ঐতিহাসিক? উত্তরটি হচ্ছে হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা। এরপর সরাসরি চলে যাব আমরা 2 নম্বর কোশ্চেনের দিকে। কি বলছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে দেখব ক স্তম্ভ আর খ স্তম্ভে কী আছে। ক স্তম্ভে আছে বন্দরনগর, বৃহৎ স্নানাগার আর উঁচু এলাকা। আর খ স্তম্ভে কী আছে, না খ স্তম্ভে আছে সিটাডেল, লোথাল আর মহেঞ্জোদারো, অর্থাৎ কতগুলি জায়গার নাম দেওয়া আছে খ স্তম্ভে। তাহলে উত্তরটি হবে বন্দরনগর সেটা হচ্ছে লোথাল, বৃহৎ সেনাগার সেটা হচ্ছে মহেঞ্জোদারো, আর উঁচু এলাকা সেটা হচ্ছে সিটাডেল। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3-এর দিকে। একটি বা দুটি বাক্যে লেখো। ক, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো? উত্তর, মেহেরগড় সভ্যতায় গম ও যব কৃষিপণ্য উৎপাদিত হতো। খ, উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। উত্তর, উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম। 1 নম্বর ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশে, আর 2 নম্বর হচ্ছে অজন্তা। অজন্তা সেটি হচ্ছে কোথায়, না ভারতের মহারাষ্ট্রে। এবার আমরা চলে যাব সরাসরি 4 নম্বর কোশ্চেনের দিকে। কি বলছে, না নিজের ভাষায় লেখো 3 থেকে 4টি বাক্যে। তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? উত্তর, মানব সভ্যতার ইতিহাসে আগুনের অবদান অনস্বীকার্য, মূলত আগুন আবিষ্কারের মাধ্যমেই মানুষ সভ্যতার পথে পা বাড়ায়। এরপর শুরু করে আগুনের নানাবিধ ব্যবহার, যুদ্ধক্ষেত্রে আগুন ব্যবহার হচ্ছে সেই সুপ্রাচীন কাল থেকেই। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আগুনের ব্যবহার ইতিহাসে একটি জরুরি পরিবর্তন, কেননা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। 1 নম্বর, মানুষ কাঁচা খাবার খাওয়ার পরিবর্তে আগুনে পুড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 নম্বর, আগুনের ব্যবহার জানার পর মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে রাখত। 3 নম্বর, বিভিন্ন জন্তুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষ আগুনের ব্যবহার করত। এই প্রসঙ্গে চার্লস ডারউইন বলেছিলেন, মানব সভ্যতার দ্রুত অগ্রগতির অন্যতম কারণ হল আগুনকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা অর্জন, যা অন্যান্য প্রাণীদের পক্ষে সম্ভব হয়নি। যদিও আগুনকে আয়ত্ত করতে আদি মানুষদের লক্ষ লক্ষ বছর কেটে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য এক মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোনো এক পার্টে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার, কমেন্ট, লাইক করবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে। টিল দেন, টাটা, বাই বাই।